সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি ফার্স্ট ইয়ার মেডিকেল আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য, যারা এমব্রায়োলজি পড়া কেবল শুরু করেছে। ওভুলেশন বিষয়টির সাথে কয়েকটি লেভেলে হরমোনাল ম্যাকানিজম রিলেটেড, এই জন্য বিষয়টি অনেকটা কঠিন লাগে। আজকে আমরা সেই কঠিন বিষয়টিকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি ওভুলেশন ব্যাপারটা কী। খুব সহজ ভাষায়, প্রসেস অফ রিলিজ অফ ওভাম ফ্রম দ্য ওভারি। ছবিটিতে দেখো, অ্যারো দিয়ে দেখানো হয়েছে একটি গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিওর ওভারিয়ান ফলিকল। এখান থেকে সেকেন্ডারি ওসাইটটি ওভারিয়ান ফলিকল এবং ওভারির ওয়ালকে রাপচার করে বাইরে বের হয়ে এসেছে এবং সাথে নিয়ে এসেছে কিছু গ্র্যানুলোসা সেলস। এগুলো আবার পরবর্তীতে ইউটেরাইন টিউবের ফিমব্রি দিয়ে কালেক্টেড হবে। এই যে শেড আউট হওয়ার প্রসেসটিকে বলা হয় ওভুলেশন। এখন আমরা দেখব ওভুলেশন প্রসেসটি কীভাবে ঘটছে। ছবিটিতে দেখো, অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গায় ওভারিয়ান ওয়ালের একটি সিস্টিক সোয়েলিং দেখা যায়, অর্থাৎ ভেতর থেকে ওভারিয়ান ফলিকলটি বালজ আউট করে। এ সময় এই যে বালজড পয়েন্টটিকে বলা হয় স্টিগমা। এটি অ্যাভাস্কুলার এবং নেক্রোটিক হয়ে যায়। স্টিগমা শব্দের অর্থ হচ্ছে কোনো মার্ক বা স্পট। এখন আরও কিছু ঘটনা ঘটে। এই জায়গাটাতে ফলিকুলার ওয়ালে কোলাজিনেজ এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যায়, যার কারণে কোলাজিন ফাইবারগুলো ডাইজেস্টেড হয়ে যায়। এখন ভেতর থেকে প্রেশার দেওয়ার কারণে ফলিকলটি রাপচার হয়ে যায় এবং ওভারিয়ান ওয়ালকেও রাপচার করে বাড়ির দিকে বের হয়ে আসে, এবং এক্ষেত্রে ওভারিয়ান ওয়ালের মাস্কুলার কন্ট্রাকশন একে হেল্প করে। আবার ডান দিকে দেখো যে ইউটেরাইন টিউবের ফিমব্রিগুলো সুইপিং অ্যাকশনের মাধ্যমে এই ওভামটিকে কালেক্ট করে নেয়। এর সাথে এর যে এপিথেলিয়াল লাইনিংয়ে যে সিলিয়াগুলো আছে সেগুলো হেল্প করে। এরপরে ওভামটি যখন ইউটেরাইন টিউবের ভেতরে চলে গেল, তখন টিউবের রিদমিক মাস্কুলার কন্ট্রাকশনের মাধ্যমে সেটি ভেতরের দিকে যেতে থাকে। ওভুলেশন ব্যাপারটি ওভারিতে ঘটলেও হায়ার সেন্টার অর্থাৎ হাইপোথ্যালামাস, পিটিউটারি গ্ল্যান্ড এগুলোর কিন্তু কন্ট্রোল আছে এই ঘটনাটির উপর। আবার ওভারি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলোও কিন্তু আবার ইউটেরাসের উপর তার কন্ট্রোল আছে। সুতরাং এই ব্যাপারগুলো একটা আরেকটার সাথে ইন্টাররিলেটেড। এখন আমরা সেটাই দেখব। আমরা শুরু করব হাইপোথ্যালামাস থেকে। খেয়াল করো, হাইপোথ্যালামাস ব্রেনের ডায়েনসেফালনের একটি অংশ, যেটি বেগুনি রং দিয়ে দেখা যাচ্ছে, মোটামুটি এই জায়গায় থাকে। এর নিচে এবং অ্যান্টেরিয়রলি থাকে পিটিউটারি গ্ল্যান্ড। প্রথমে হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে। এই হরমোনটি কাজ করে পিটিউটারি গ্ল্যান্ডের উপরে, উদ্দেশ্য কি, গোনাডোট্রপিন রিলিজ করাতে স্টিমুলেট করানো। তাহলে পিটিউটারি গ্ল্যান্ড থেকে গোনাডোট্রপিন রিলিজড হবে। গোনাডোট্রপিনগুলো কি, ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। এই হরমোনগুলো আবার গোনাডকে স্টিমুলেট করবে হরমোন নিঃসৃত করার জন্য। এখন আমরা দেখব গোনাডোট্রপিনগুলো আবার কিভাবে কাজ করে। প্রথমেই ফলিকুল স্টিমুলেটিং হরমোন, নাম থেকেই বোঝা যাচ্ছে এর কাজ হচ্ছে ফলিকুলের গ্রোথকে স্টিমুলেট করা। প্রত্যেকটি ওভারিয়ান সাইকেলে 15 থেকে 20টি প্রাইমোডিয়াল ফলিকুল রিক্রুটেড হয় এবং তারা তৈরি করে প্রাইমারি ফলিকুল। ফলিকুল স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে এই প্রাইমারি ফলিকেলের গ্রোথকে স্টিমুলেট করা, এবং স্টিমুলেশনের মাধ্যমে আলটিমেটলি গ্রোয়িং ফলিকল এবং ম্যাচিওর ফলিকল তৈরি করা। আর দেখো লুটিনাইজিং হরমোনের কাজটা কী। এর একটি বড় কাজ হচ্ছে ওভুলেশন ঘটানো, আরেকটি কাজ হচ্ছে ওভুলেশনের পরে যেই গ্র্যানুলোসা সেলস এবং থিকাস সেলস থাকলো সেগুলো মিলে একটি স্ট্রাকচার তৈরি করে, এর নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। এখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন এগুলোর কিছু ওভারল্যাপিং ফাংশনও আছে। যেরকম লুটিনাইজিং হরমোন ফলিকুলের ম্যাচুরেশনেও হেল্প করে, মায়োসিস ওয়ান সেল ডিভিশনের অ্যারেস্টেড অবস্থা থেকে এটিকে সে কমপ্লিট করায় এবং মায়োসিস টুতে যেয়ে আবার মেটাফিস স্টেটে সেল ডিভিশনটি অ্যারেস্টেড হয়ে থাকে। ফলিকুল স্টিমুলেটিং হরমোনেরও রোল আছে ওভুলেশনের পেছনে। আবার দেখো এই যে ওভারিয়ান সাইকেলের ফলিকুলার ফেজ, অর্থাৎ যেখানে ফলিকুলার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ফলিকল থেকে একটি হরমোন নিঃসৃত হয়, এর নাম হচ্ছে স্ট্রোজেন। আর দেখো এই যে কর্পাস লুটিয়াম তৈরি হলো, সেখান থেকে হরমোন নিঃসৃত হয়, এর নাম হচ্ছে প্রোজেস্টেরন এবং স্ট্রোজেন। এখন আমরা দেখব স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এরা কী কাজ করছে। এই কাজগুলো হবে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের উপরে। প্রথমে আসি স্ট্রোজেন কী কাজ করে। স্ট্রোজেনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামের যে চেঞ্জ হয় এই ফেজটিকে বলা হয় প্রলিফারেটিভ ফেজ। মেনস্ট্রুয়াল ফেজে যে শেডিং আউট হয়েছিল
প্রলিফারেটিভ ফেজে সেগুলোর রিপেয়ার প্রসেস শুরু হয়, এন্ডোমেট্রিয়ামের থিকনেস বৃদ্ধি পায়, ব্লাড ভেসেলগুলো ইলঙ্গেটেড হওয়া শুরু করে। এই ফেজটি মেনস্ট্রুয়াল ফেজ থেকে ওভুলেশনের আগ পর্যন্ত। এর পরবর্তী ফেজটি ঘটে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের প্রভাবে। খেয়াল করো, এই হরমোনগুলো নিঃসৃত হয়েছিল কর্পাস লুটিয়াম থেকে, এই জন্য এই ফেজটিকে বলা হয় লুটিয়াল ফেজ। এই ফেজে এন্ডোমেট্রিয়ামের থিকনেস আরও বৃদ্ধি পায়, এন্ডোমেট্রিয়ামটি সফট এবং জুসি আকার ধারণ করে। এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে গ্ল্যান্ডগুলো ছিল সেগুলো আরও কয়েলড হয়ে যায় এবং অনেক সেক্রেটরি প্রোডাক্ট এসে জমা হয়, এই জন্য এই ফেজটাকে সেক্রেটরি ফেজও বলা হয়। যদি ফার্টিলাইজেশন না হয় এবং পরবর্তীতে কর্পাস লুটিয়াম যদি ডিজেনারেটেড হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাডে প্রোজেস্টেরনের লেভেল কমতে থাকে, এর ফলে এন্ডোমেট্রিয়ামের ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হতে থাকে, ফলে ডেভেলপ করে ইস্কিমিয়া এবং পরবর্তীতে চলে আসে মেনস্ট্রুয়াল ফেজ। ওভুলেশন কী, কীভাবে ঘটে এবং বিভিন্ন লেভেলে হরমোনাল যে মেকানিজমগুলো সেগুলোর সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে, তাই না? আমরা এখন একটু যাচাই করি আমরা কতটুকু শিখতে পেরেছি। লেটস আনসার 10 কোয়েশ্চেন্স অন ওভুলেশন। প্রশ্ন এবং উত্তরের এই অংশটি থাকছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।